গুড মর্নিং, আমি এখন সেকেন্ড ডে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এই যে আপনাদের পটু ম্যাম এখানে ঘুরে বেড়াচ্ছেন, এই যে পটু ম্যাম, টি শার্টটা তার কালকে প্রাপ্তি হয়েছে, আমার দেওরা যা ওর জন্য নিয়ে এসছে দিল্লি থেকে। আপনাদের হোটেলটা ভালো করে পরে ঘুরে দেখাবো, এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। আজকে প্রচণ্ড গরম আছে, কাল আমরা যখন গোয়া পৌঁছেছিলাম একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, বৃষ্টি হয়েছিল তো, কিন্তু আজকে সকাল থেকে একেবারে রোদ উঠে গেছে, খুব গরম হবে মনে হয় আজকে। এরকম কটেজ কটেজ করা, মাঝখানে একটা লন আছে, একটা দোলনা আছে, এইটা হচ্ছে আমাদের কটেজ। এখন রুমের অবস্থা খুবই খারাপ, আমি আপনাদের পরে একবার রুম টুর করিয়ে দেবো। আর ওইখানে হচ্ছে ডাইনিং হল ওই গাছগুলোর পেছনে, চলুন ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্টের জন্য আজ ছিল পোহা, ইডলি, ব্রেড অমলেট, কিন্তু পটু তো এগুলো কিছুই খায় না, তাই ও খাচ্ছে ব্রেড আর জ্যাম, এর সঙ্গে ছিল ওয়াটারমেলন জুস, চা কফি তো থাকেই। বেশ, সবাই মিলে গল্প করতে করতে ব্রেকফাস্ট করছি আর প্ল্যানটাও করে নিচ্ছি যে আজ কোথায় যাওয়া হবে, কি কি করা হবে। ব্রেকফাস্ট করে ঘরে চলে এসেছি, আসুন এবার আপনাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এই কটেজগুলো জানেন পুরোটাই কাঠ দিয়ে তৈরি, দেয়ালগুলোও কাঠের, এমনকি সিলিংটাও কাঠের, খুব সুন্দর লাগছে দেখতে। প্রতিবার আসলে আমরা এই ঘরগুলোতেই থাকি, এখানটা একটা খাট আছে আর এই যে এখানটা একটা ছোট্ট ফ্রিজ আছে, এসি তো আছেই, আর এই দিকটায় মানে ডান দিকটায় আছে একটা টিভি, একটা ছোট্ট টেবিল চেয়ার আর একটা ছোট্ট ড্রেসিং টেবিল, আর একটা ওয়ার্ড্রোবও রাখা আছে। দাঁড়ান দেখাচ্ছি, এই যে ওয়ার্ড্রোবটা। মোটামুটি হোটেলের ঘরে যতটুকু জিনিস থাকার প্রয়োজন সব কিছুই পাবেন। ওই দিকটা হচ্ছে বাথরুম, খুব সুন্দর না, ছিমছাম। চলুন এবার বেরিয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি পালোলেম বিচে, এখান থেকে একটা বোট রাইড হয়, কয়েকটা জায়গায় নিয়ে যায় ওরা বোটে করে, সেই রাইডটা আজ আমরা করব। এই যে জায়গাটার ভেতর দিয়ে যাচ্ছি না, দুদিকে দেখুন সুন্দর সুন্দর পেন্টিং রাখা, এটা একটা আর্ট রুম বলে স্টুডিওর ভেতর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তাটা, আমরা যে হোটেলটায় থাকি ওই হোটেলের ঠিক অপোজিটে হচ্ছে এই আর্ট রুম স্টুডিওটা, আর সমুদ্রে যেতে হলে এটার ভেতর দিয়েই যেতে হয়। কি অপূর্ব সুন্দর না আঁকাগুলো, এগুলো জানেন সব কিন্তু সেল করার জন্য রাখা রয়েছে, আপনি চাইলে কিনতেও পারবেন, তবে দাম প্রচুর। এই জায়গাটায় সবাই আঁকা শেখে, যোগা শেখে, নানা রকম হাতের কাজ শেখে, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, ভীষণ খুশি মুডে আছে সবাই। হ্যাঁ, পেটসও অ্যালাও এইখানে, কি অপূর্ব সুন্দর দেখুন ছবিগুলো, সন্ধ্যেবেলা এই জায়গাটা আরো জমজমাট লাগে। এই যে এই দিক দিয়ে সোজা গেলে সমুদ্র, ওই যে দূরে দেখা যাচ্ছে, চলুন এখানটা একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, বসে খাওয়া দাওয়া করা যায়। আর এই ডান দিকটা দেখুন কি সুন্দর দোলনা দিয়ে সাজানো, সন্ধেবেলা জানেন এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় একজন আর্টিস্ট দাঁড়িয়ে লাইভ গান গান, আর আপনি যে গান রিকোয়েস্ট করবেন সেই গানই উনি শোনান। চলুন আমরা পৌঁছে গেছি বিচে, কি অপূর্ব সুন্দর লাগে, এই জায়গাটায় আসলেই মনটা ভালো হয়ে যায়। Thank you.
আপনাদের পটুমানের কিন্তু নতুন কাকিমাকে ভারী পছন্দ হয়েছে, দেখুন কেমন ওর সঙ্গে সঙ্গেই রয়েছে পুরো সময়টা, আর আমার দেওর ফটো তুলতে ব্যস্ত। সবাই খুব এক্সাইটেড, এমনিতেও আজকে প্রথম দিন, এতদিন পর ঘুরতে এসে সমুদ্রের পাড়ে দারুণ লাগছে। এই যে কাকিমার সাথে ফটো তুলে নিচ্ছে পটুম্যান, কি সুন্দর না দেখুন বীচটা। এই শাকগুলোই রাত্রিবেলা অদ্ভুত সুন্দর লাগে, ছোট ছোট আলো চলে থাকে আর হালকা মিউজিক চালিয়ে রাখে, ওই দিকটা থেকে ছাড়বে বোটগুলো। যাক, ছন্দকার অয়ন গিয়ে প্রথমে কথা বলে আসুক, আমি ততক্ষণ আপনাদের সমুদ্রটা আর একবার দেখিয়ে নিই। অপূর্ব লাগে এই জায়গাটায়, যদি কিছু নাও করি চুপচাপ বসে থাকতেই ভালো লাগে। ওই যে দূরে যাচ্ছে বোটটা, আজ আমরা ওই রকমই একটা বোটে করে যাব। এনারা হচ্ছেন কোস্টাল গার্ড, ওখান থেকে বসে নজর রাখেন, কেউ যদি জলের একটু গভীরের দিকে চলে যায় বাঁশি বাজিয়ে তাকে সতর্ক করে দেন। বোটগুলো পালোলেম বিচ থেকেই ছাড়ে, কিন্তু আজ আমাদের আসতে একটু বেলা হয়ে যাওয়ায় এদিকের বোটগুলো আর নেই, সে কারণে আমরা পাশেরই একটা হোটেলের ভিতর দিয়ে অন্য একটা বিচে চলে যাচ্ছি, ওখান থেকে পাওয়া যাবে আজকে বোট। এই জায়গাটার থেকে ছাড়বে বোটগুলো, কি সুন্দর না দেখুন জায়গাটা, সামনের পাথরগুলোয় ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আমাদের বোট রেডি, এই বোটগুলোয় আটজন করে বসতে পারেন, টোটাল বোটটার ভাড়া 3000 টাকা। যেহেতু এখন অফ সিজন তাই আমরা আর কোনো কো প্যাসেঞ্জার পাইনি, আমরাই পুরোটা বোটটা বুক করে নিয়েছি। একটু নেগোসিয়েট করা যায়, আমরা 2500 ডিলটা করেছি। বোট চলতে শুরু করেছে, আমাদের বোটের চালক বললেন অনেকটা বেলা হয়ে যাওয়ায় আর গরমকাল বলে এখন নাকি ডলফিন দেখা যাবে না। একটু মন খারাপ করেই বসেছিলাম, তবে চোখ ছিল জলের দিকে, হঠাৎ করে দেখা মিলল তাদের। এই পাথরটার নাম টার্টল রক, চলুন কাছ থেকে গিয়ে দেখাই আপনাদের। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি দেখুন, একটা পাথর কিন্তু দূর থেকে দেখে মনে হয় অতিকায় এক কচ্ছপ সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। গোয়া বললেই দিলচাতায় সিনেমায় আকাশ আর সিডের চোখ দিয়ে দেখা মায়াবী একটা জায়গার কথা ভেসে ওঠে মনে, কিন্তু গোয়া আসলে ভেত বাঙালিরও গোয়া, বিদেশিনীদের ভিড়ে হাত ভর্তি মেহেন্দি নিয়ে হানিমুনে আসা মেয়েটারও গোয়া, বহু বছর দেখা না হওয়া দুই ভাইয়ের একসঙ্গে 4টে দিন থাকার গোয়া, ছেলেটাকে কেউ জাজ করছে না দেখে মায়ের হাঁফ ছেড়ে 2টো দিন নির্ভেজাল ল্যাদ খাওয়ার জন্য গোয়া। এই জায়গাটার নাম হানিমুন বিচ, কেন এরকম নাম আমার জানা নেই, কিন্তু জল বেশি ছিল বলে আমাদের বোট থেকে নামতেও দেওয়া হয়নি এই বিচে। চলুন এবার চলে যাই তাহলে আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। এই জায়গাটার নাম
বাটারফ্লাই বিচ। ওই যে পিছনের পাহাড়টা দেখুন, ঠিক যেন প্রজাপতি ডানা মেলে বসে আছে মনে হয়, সেই কারণেই বিচটার এই রকম নাম। এখানে সবাই নেমে ফটো তুলছিল, আমরা নামিনি পটুকে নিয়ে, তবে আমার দেওরার যা গেছে ফটো তুলতে, ওইখানে নেমেছে ওরা, ওরা ফিরে আসলে তারপরে আমরা ফিরব। এবারের মতো বোট রাইড কমপ্লিট। এই বোটটা আমাদের পালোলেম বিচে নামিয়ে দেবে। এই যে পৌঁছে গেছি আমরা পালোলেম বিচে, এখানেই নামিয়ে দেবে। তবে ঢেউ বেশি থাকায় বোটটা একদম পার অবধি নিয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছে কিন্তু আমাদের বোটের ড্রাইভারকে। পাড়ে নেমেই আমরা ঢুকে পড়েছি একটা রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগে এই বোট রাইডটা করতে। সে কোন সকালে ব্রেকফাস্ট করেছি তো খুব খিদে পেয়ে গেছে। ছন্দক চোখ বুলিয়ে নিচ্ছে মেনু কার্ডে কী কী অর্ডার দেওয়া যায়, আর পটু অপেক্ষা করছে কখন খাবার আসবে। একটা একটা করে দিয়ে যাচ্ছে আমাদের খাবারগুলো। প্রথমে এটা দিয়ে গেল স্কুইড, এখানে গোয়ানিজরা এটাকে কালামারি বলে, বাটার গার্লিক স্কুইড এই ডিশটার নাম। আর পটুর জন্য ফ্রেঞ্চ ফ্রাই তো বলতেই হবে, তার সঙ্গে ছিল আমাদের জন্য একটা চিকেন ফ্রাই। আর নিয়ে নিয়েছিলাম গোয়ার স্পেশাল কিংফিশ, কিংফিশটা এটা গ্রিল কিংফিশ বলে। আমাদের এগুলো খেয়ে পেট ভরে গেছে, শুধু পটুর জন্য একটা ডাল খিচড়ি নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে পটুম্যান দেড় ঘন্টা সমুদ্রে গিয়ে এনজয় করেছে। এখন প্রায় বিকেল পাঁচটা বাজে, এবার হোটেলে গিয়ে একটু রেস্ট করব। হোটেলে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম আমরা, ছটা নাগাদ ঘুমিয়েছি, ঘুম ভাঙলো যখন নটা বাজে, তাই সন্ধ্যাবেলা আজ আর কোথাও বেরোলাম না। পটু একটু লনেই দোলনা চড়ে নিল, আমি এক কাপ চা নিয়ে ওর পাশে এখন বসে আছি, রাতের খাবার হোটেলেই খেয়ে নেব। কাল আমরা যাব কাবোডের আমা বলে একটা অন্য স্পট দেখতে, ইচ্ছা আছে দুপুরে একটু গোয়ান থালি ট্রাই করব, আর রাত্রিবেলা পালোলেম মার্কেটটা ঘুরে আসব আপনাদের নিয়ে। আমাদের এই ঘুরতে যাওয়ার ব্লগগুলো, পটুর সমুদ্র দর্শন আপনাদের কেমন লাগছে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, পাশে থাকবেন।